আল্লাহ, কি আমার একটা কড়া গজল ধরে তুমি মেরে ফেলবি নাকি আমার? ও আমার গজল কিন্তু এখন আমার গাওয়ার ক্ষমতা নেই, আমি শরীর খারাপ তো। তাহলে এই চেয়ারের উপরে দাঁড়া, ওনা তো ইউটিউবে সেই তোর ফটো আসবে না, এখানে এখানে দাঁড়া, আয় পড়বে না। হ্যাঁ এই এবার সমান সমান হয়েছে, হ্যাঁ এইবার মজা লাগবে। এই দেখা যাচ্ছে, হ্যাঁ বাচ্চা শিল্পী কইছি, তোর নাম কি? হ্যাঁ আরিফ বিল্লা মণ্ডল, ঠিক আছে, একদম কেউ করবে না খবরদার, নামে গণ্ডগোল মনে থাকে যেন, ভালো করে দেবে আরিফ বিল্লা মণ্ডল, কেউ করবে না গণ্ডগোল। লাও শুরু করো, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, আপনারা গজলটা শুনেছেন ইউটিউবে আমার এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা শুনেছেন, তো বাচ্চাটার খুব ইচ্ছা ও আমার সঙ্গে একটা ডুয়েট করে, বলছি তুই কি আমি ডুয়েট করি? হ্যাঁ ঠিক আছে চ শুরু কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, হৃদয়তে মেরি কথা শুনে এই নিজ বতন, হৃদয়তে মেরি কথা শুনে এই নিজ বতন, দূর কাজ দিলে মন চাও তো জ্বালা, মদিনাওয়ালা আমি যদি তুমি গাও তাহলে ভালো ভালো ভালো, তারপর তুমি স্কেলটা পেয়ে যাবে, নইলে এর গলায় এমনি বসা মনে হচ্ছে, অত হাই গাইতে পারবে না আর আমি ওর হাইটা নিতে পারবো না, তো ওই জন্য আমি শুরু করি তুমি আমার সাথে গাও, তারপর আমি ছেড়ে দেবো তুমি গাইবে, ঠিক আছে? কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, হৃদয়তে মেরে কথা শুনে এই জগতের, হৃদয়তে মেরে কথা শুনে এই জগতের, তোর কর দিল মোর চাচত চলা, মদিনা বলা মদিনা বলা নবী মদিনা বলা, কেউ বলে মদিনা আমার অন্তরে, হৃদয়তে মেরে কথা শুনে এই জগতের, হৃদয়তে মেরে কথা শুনে এই জগতের, তোর কর দিলে মোর তুমি আমি একলা একলা আছি, তুমি একলা একলা একলা।
আসলে গজলের স্কেলের ব্যাপার থাকে তো, আমি যে স্কেলটা ধরছি ও পাচ্ছে না, আর ও যে স্কেলটা নিচে সেটা আমার অনেক লো হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে না, গন্ডগোলটা এখানে হয়ে যাচ্ছে, স্কেলের ব্যাপার থাকে গজলে। তো আমি যতটা চিল্লে গাইবো তুমি ততটা চিল্লে গাইবে, বলছি গলা ভেঙে যায় থাকি, ঠিক আছে? তোর কাল প্রোগ্রাম করতে হবে না তো, ওয়াচ করবি কাল? হ্যাঁ, তাহলে আমার সমস্যা কি? আমি চিল্লাবো, তুই গলা জানা শুরু করে ফেল আজকে, এক লাইন আমি গাইবো, এক লাইন তুই গাইবি, দেখি। যদি রাত লিখতে লিখতে চোখে চলে আসি, তুমি দেখা দিও রসুলের সাবনে এসে, আসলে এরকম কিছু বাচ্চা প্রায় 50-60 জন আমার বাড়িতে গজল শিখতে যায়, আমার মানে যে আমার একাডেমি আছে তার নাম নাথ পয়েন্ট একাডেমি, শনিবার রবিবার বেলা 3টে থেকে 5টা পর্যন্ত গজল শেখানো হয়। তো এই সমস্ত বাচ্চাগুলো, এটা তো আর প্রশিক্ষণ কেন্দ্র নয়, এখানে শেখানো সম্ভব নয়, গাও তো আমি শেষ করিনি, আমি শেষ করে তোমরা দিয়ে শেষ করবে, ঠিক আছে? মানা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সুন্দর গেয়েছো, আরো ভালো করে প্র্যাকটিস করবে, হ্যাঁ হ্যাঁ, খবরদার, বাদাম বাদাম প্র্যাকটিস করবি, হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছে আমার, যাক আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম, এরকম বাচ্চাগুলো এরা গজল বলছে। যদি আপনারা পারেন আমার বাড়িতে যাবেন, রবিবার করে 3টে থেকে 6টা পর্যন্ত প্র্যাকটিস করানো হয়, যদি আপনারা ইচ্ছুক থাকেন ছোট ছোট ভাই বোনগুলোকে নিয়ে যাবেন, সুন্দরভাবে তাদেরকে গজল শেখানো হবে। চলে, যা শেষ ভালো, তার সব ভালো।